Hello viewers, this is Krishno Kumar from Tech Krishno 24 YouTube channel. তো বরাবরের মতো আজ আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে গুগল প্লে স্টোরের পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলবো যা প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীর জানা দরকার। তো ভিডিওর শেষে পাঁচ নম্বর যে টিপসটি বলবো সেই টিপসটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং সেটা আপনারা আপনাদের ফোনে সেট আপ করে রাখবেন। ওকে, তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয়, আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে একবার ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, এরপর অলের উপর একবার ট্যাপ করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের শিখাতে চাইলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার ওয়ান, উইশ লিস্ট সেটিং। তো বিষয়টা একটু ক্লিয়ার করে বলি, আমরা অনেক সময় ব্যস্ততার কারণে অনেক প্রয়োজনীয় অ্যাপ দেখেও ডাউনলোড করতে পারি না, বা অনেক সময় মোবাইলে সার্চ শেষের পথে বা মোবাইল মেমোরিতে ডাউনলোড স্পেস না থাকলে গুরুত্বপূর্ণ অ্যাপ ডাউনলোড করতে পারি না। তো এই সমস্যার একমাত্র সমাধান হলো প্লে স্টোরের উইশ লিস্ট সেটিংস করা। এর সাহায্যে প্রয়োজনীয় অ্যাপটি উইশ লিস্টে অ্যাড করতে হবে, তাহলে আপনারা পরবর্তীতে ওই অ্যাপটি আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। কিন্তু এই সেটিংসটি করে না রাখলে আপনারা কিন্তু পরবর্তীতে ওই অ্যাপ খুঁজে পাবেন না, বা ওই অ্যাপের নাম ভুলে গেলে আর পাবেন না, কিন্তু উইশ লিস্টে অ্যাড করে রাখলে তা অনায়াসে পেয়ে যাবেন। তো চলুন দেখে আসি কিভাবে উইশ লিস্টে আপনি অ্যাপ অ্যাড করবেন। তো প্রথমে প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করলে দেখবেন অনেকগুলো অ্যাপ চলে এসেছে। মনে করুন নগদ অ্যাপটি আপনি উইশ লিস্টে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাপটির উপর আঙুল প্রেস করে ধরে রাখুন। এরপর দেখুন এর নিচে একটি অপশন চলে এসেছে অ্যাড টু উইশ লিস্ট, এখানে একবার ক্লিক করুন। যখনই ক্লিক করবেন তখনই ওই অ্যাপটি আপনার উইশ লিস্টে জমা হয়ে গেছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উইশ লিস্টে কীভাবে এই অ্যাপটি সেভ হলো। ওকে, উপরের বাম পাশে থ্রি ডেসে একবার ক্লিক করুন। দেখুন এখানে চার নাম্বার অপশন আছে উইশ লিস্ট, এখানে একবার ক্লিক করুন। এখানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে নগদ অ্যাপটি চলে এসেছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় অ্যাপটি উইশ লিস্টে জমা করতে পারেন। ওকে, টিপস নাম্বার টু, অজানা ও প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল সিস্টেম। তো আমরা যখন স্মার্টফোন কিনেছি তখন থেকে যত অ্যাপ ইনস্টল করেছি তা কিন্তু কেউ বলতে পারবো না, কিন্তু এর মধ্যে অনেক অ্যাপ আছে যে অ্যাপটি আপনার খুবই প্রয়োজন কিন্তু নামটা মনে নেই বা খুঁজে পাচ্ছেন না। তো চলুন দেখানো যাক কিভাবে খুঁজে বের করবেন। তো এটা খুঁজে পেতে হলে চলে যাবেন আপনার প্লে স্টোরে, এরপর উপরের বাম পাশে থ্রি ডেসে একবার ক্লিক করুন, এরপর চলে যান মাই অ্যাপস অ্যান্ড গেমসে। এরপর দেখুন এখানে তিনটি অপশন আছে, শেষে দেখুন আছে লাইব্রেরি, এই লাইব্রেরিতে একবার ক্লিক করুন। লাইব্রেরিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি এ যাবৎ পর্যন্ত যতগুলি অ্যাপ ইউজ করেছেন সবগুলো অ্যাপের নাম এখানে শো হয়েছে। এখান থেকে জাস্ট যে অ্যাপটি আপনার প্রয়োজন সে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। ওকে, টিপস নাম্বার থ্রি, অটোমেটিক অ্যাপ আপডেট ডিজেবল। তো আমরা অনেকেই আছি যারা কিনা সিম ডাটা ইউজ করে থাকি, তো অনেক সময় দেখা যায় ফোনে ডাটা কানেকশন অন করলেই এমবি শেষ হতে শুরু করে এবং দেখা যায় বিভিন্ন অ্যাপ অটো আপডেট হয়ে যাচ্ছে। তো এই অটো আপডেট যেভাবে বন্ধ করবেন সে প্রক্রিয়াটি এখন দেখাবো। তো চলুন দেখানো যাক। তো প্রথমে প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পর উপরের বাম পাশে থ্রি ডেসে একবার ক্লিক করুন, এরপর চলে যান সেটিংসে। সেটিংসে যাওয়ার পর দেখবেন অটো আপডেটস অ্যাপ বলে একটি অপশন আছে, এখানে একবার ক্লিক করুন। অটো আপডেট অ্যাপসে ক্লিক করলে তিনটি অপশন পাবেন, প্রথমটি অন করে রাখলে আপনার সিমে যে ডাটা থাকবে সেই ডাটা ইউজ হবে, দ্বিতীয়টি চালু করলে আপনারা যখন ওয়াইফাই কানেকশন করবেন তখন অটোমেটিক আপডেট শুরু হবে, এবং শেষে একটি অপশন আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে রাখলে আপনার ফোনের অ্যাপ অটো আপডেট হবে না। যদি আপনারা চান যে ওয়াইফাই দিয়ে অটো আপডেট করে নেবেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি রাখবেন, যদি অটো আপডেট বন্ধ করতে চান তাহলে তিন নম্বর অপশন সিলেক্ট করুন এবং নিচের ডানে একবার ক্লিক করুন, তাহলে আপনার ফোনের কোনো অ্যাপ অটো আপডেট হবে না এবং আপনার সিমের অতিরিক্ত ডাটা কেটে নেবে না। ওকে, টিপস নাম্বার ফোর, ডোন্ট শো অ্যাডাল্ট অ্যাপ। তো আমরা সবাই জানি স্মার্টফোন বাচ্চাদের কাছে খুবই পছন্দের একটি বস্তু,
এবং সেই সাথে গেম তো আরও প্রিয়। তো বাচ্চারা ফোন পেলেই গেম খেলবে অথবা প্লে স্টোর ওপেন করে গেম ডাউনলোড করবে, এটাই স্বাভাবিক। তো দেখা যায় অনেক সময় বিভিন্ন অ্যাডাল্ট গেম বা অ্যাডাল্ট অ্যাপ চলে আসে যা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। তাই কোনো অ্যাডাল্ট অ্যাপ বা অ্যাডাল্ট গেম যাতে না শো করে সেই পদ্ধতিটি আপনাদের শিখিয়ে দিব। তো চলুন দেখে আসি প্রসেসটি কীভাবে করা যায়। তো প্রথমে চলে যান আপনার প্লে স্টোরে, এরপর উপরে থ্রি ডেশ একবার ক্লিক করুন, চলে যান সেটিংসে, স্ক্রল করে নিচে নেমে গেলে প্যারেন্টাল কন্ট্রোলস নামে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনে একবার ক্লিক করুন। এরপর এখান থেকে প্যারেন্টাল কন্ট্রোলস আর অফ এই অপশনে একবার ক্লিক করুন। এরপর এখানে আপনারা একটি পিন সেট আপ করে দিবেন, যে পিনটি না দেওয়া পর্যন্ত কোনো অ্যাডাল্ট অ্যাপ ওপেন হবে না। ওকে, তো এখানে আমি আমার ইচ্ছে মতো একটি পিন দিয়ে দিচ্ছি। ওকে, এরপর জাস্ট ওকে করলাম। কনফার্ম করার জন্য পিনটি আবার দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি, এরপর ওকে করলাম। দেখুন এখানে প্যারেন্টাল কন্ট্রোলস আর অন, অর্থাৎ এই কন্ট্রোলসটি অন হয়ে গেছে এবং আপনার ফোনে কোনো অ্যাডাল্ট অ্যাপ বা অ্যাডাল্ট গেম শো হবে না। ওকে, আজকের এই ভিডিওর সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে সেটিংস তা এখন করে দেখাবো। তো টিপস নাম্বার 5, প্লে প্রোটেক্ট। তো গুগল প্লে স্টোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস হলো প্লে প্রোটেক্ট। এই সেটিংসটি আমাদের প্রত্যেকেরই জানা দরকার। এই সেটিংসটি না জানা থাকলে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যায় পড়ে যাবেন। এই সেটিংসটি যদি অফ করা থাকে তবে যে কেউ আপনার ফোনে স্পাই অ্যাপস বা বিভিন্ন ধরনের ক্ষতিকর অ্যাপস ইনস্টল করে দিতে পারে এবং আপনার ফোনের সমস্ত তথ্য চুরি করে নিতে পারে। যদি এই সেটিংসটি অন করে রাখেন তাহলে আপনাদের ফোনে কেউ কোনো স্পাই অ্যাপ বা কোনো ক্ষতিকর অ্যাপ ইনস্টল করতে পারবে না এবং আপনার কোনো তথ্য চুরি করতে পারবে না। তো যদি কোনো সময় এরকম ধরনের অ্যাপ শো হয় বা অ্যাপ ইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে গুগল নিজে থেকেই এই অ্যাপটি রিমুভ করে দেবে এবং আপনার কোনো ক্ষতি করবে না। ওকে, তো এই সেটিংসটি কীভাবে করবেন চলুন দেখে আসি। তো প্রথমে প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, উপরে থ্রি ডেশে একবার ক্লিক করুন। থ্রি ডেশে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এরপর এখানে লেখা আছে দেখুন প্লে প্রোটেক্ট, এখানে একবার ক্লিক করুন। প্লে প্রোটেক্টে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসের সবার উপরে ডান দিকে দেখুন গিয়ারের মতো একটি আইকন আছে, সেখানে একবার ক্লিক করুন। সেখানে ক্লিক করলে এখানে দেখুন জেনারেল নামে একটা অপশন পাবেন, এখানে দুটি অপশন আছে, স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এটা অন করে রাখবেন, ইমপ্রুভ আর্মফুল অ্যাপ ডিটেকশন এটা অন করে রাখবেন। এই দুইটা অপশন অবশ্যই আপনাদের ফোনে অন করে রাখবেন, তাহলে আপনাদের ফোনে কোনো স্পাই অ্যাপ বা কোনো আর্মফুল অ্যাপ আসবে না যা গুগল নিজে থেকে প্রোটেক্ট করে ফেলবে। ওকে, তো এই সেটিংসগুলো অবশ্যই অন করে রাখবেন। তো গুগল প্লে স্টোর নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এই 5টি টিপসের মধ্যে কোন টিপসটি আপনাদের সবথেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, একটি কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুদের শিখাতে চাইলে আপনাদের বন্ধুদের মাঝে এই লিঙ্কটি শেয়ার করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।